হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই সুস্থ আছো এবং সবাই বাড়িতেই আছো। তা আগের দিন মক টেস্ট যে নাম্বার ওয়ানটা হয়েছিল তার আমরা পার্ট ওয়ান অ্যানালাইসিস দিয়েছিলাম, যেখানে মূলত হিস্ট্রির কোশ্চেনগুলোকে অ্যানালাইজ করা হয়েছে। আশা করি তোমরা সেটা শুনেছো। যাই হোক, আমরা এখন এর যে পার্ট টু, সেই পার্ট টুটা অ্যানালাইজ করব। এইখানে মূলত জিওগ্রাফির কোশ্চেনগুলো আছে। তোমরা জানো মক টেস্ট পার্ট ওয়ান যেটা হয়েছিলো সেটা জিওগ্রাফি আর হিস্ট্রি মিলিয়ে হয়েছিল। হিস্ট্রিটা আমরা অ্যানালাইজ করেছি, করে ভিডিওটা আপলোড করে দিয়েছি। এটা হলো জিওগ্রাফিটা অ্যানালাইজ করবো আমরা। তো চলো শুরু করা যাক। আমাদের প্রথম কোশ্চেন, 26 নম্বর কোশ্চেন বলছে, হিন্দুস্তান তিব্বত রোড কানেক্টিং সিমলা উইথ গারটক ইন ওয়েস্টার্ন তিব্বত পাস থ্রু। মোট কথা, সিমলার সঙ্গে তিব্বত কোন পাসের দ্বারা যুক্ত? বলছে শিবকিলা, জজিলা, থাঙ্গা পাস, আর হলো জিলিপলা পাস। এখানে যতগুলো পাস আছে তার মধ্যে একমাত্র শিবকিলাটাই হিমাচল প্রদেশে, অর্থাৎ সিমলাতে। তো এই সিমলার সঙ্গে তিব্বতের যে কানেকশন যে হয়েছে, যে পাসের মাধ্যমে, সেটা হলো শিবকিলা পাস। আর জজিলাটা কাশ্মীরে অবস্থিত। এটা মূলত কাশ্মীরের সঙ্গে লে বা লাদাখ এই দুটো জায়গার কানেক্ট করেছে। আর থাঙ্গা পাসটা উত্তরাখণ্ডে, আর জিলিপলা যেটা বলছে সেটা হলো সিকিমে। এটা সিকিমের সঙ্গে লাসার কানেকশন যুক্ত ঘটিয়েছে। আচ্ছা, পরের যে কোশ্চেনটা বলছে, সিন্ধ সাগর দোয়াব ইজ লোকেটেড। তোমরা জানো সিন্ধু উপনদীতে বেশ কিছু দোয়াব আছে, সেই দোয়াবগুলোকে অবশ্যই ভালোভাবে পড়তে হবে। তো এখানে যে দোয়াবটা বলছে সেটা হচ্ছে সিন্ধ সাগর। সিন্ধ সাগর যে দোয়াবটা সেটা কোন দুটো নদীর মাঝে? একটা বলছে চেনাব আর ঝিলাম, আর দ্বিতীয় বলছে রবি আর চেনাব, বিয়াস আর সুতলেজ, ঝিলাম, চেনাব অ্যান্ড ইন্দাস। মূলত এই সিন্ধ সাগর যে দোয়াবটা, এটা ঝিলাম আর ইন্দাস নদীর মধ্যে। এখানে ঝিলাম, চেনাব, ইন্দাস দিয়েছে, এটাই হবে, এটাই উত্তর হবে। আরও বেশ কিছু দোয়াব ওখানে আছে, তোমরা নাম শুনেছ, বিস্ত, বাড়ি, রেচনা, এইগুলো তোমাদের একটু ভালো করে পড়তে হবে। যেমন বিস্ত নদীটা, বিস্ত যে দোয়াবটা সেটা হলো বিয়াস এবং সুতলেজের মাঝে, আর বাড়ি যে দোয়াবটা সেটা বিয়াস আর রবির মাঝে, আর রেচনা নামক যে দোয়াবটা সেটা চেনাব আর রবির মাঝে। এগুলো তোমাদের পড়তে হবে, তো মনে রাখবে এগুলো। আচ্ছা চলো 28 নম্বরে। 28 নম্বর বলছে জাস্কর ইজ ওয়ান অফ দ্য মেইন রেঞ্জ অফ। জাস্কর যে পর্বতটা সেটা কোথায়, কোন হিমালয়? হিমালয়ের বেশ কয়েকটা পার্ট আছে, যেমন গ্রেট হিমালয়, ট্রান্স হিমালয়, সেন্ট্রাল হিমালয়, মিডিল হিমালয়, এগুলোর মধ্যে কোনটাতে অবস্থিত? তো জাস্কর হলো একদম সবার উপরে, অর্থাৎ গ্রেট হিমালয়ের উপরে। আরেকটা হিমালয় আছে যেটা ট্রান্স হিমালয় নামে পরিচিত, এই ট্রান্স হিমালয়তে জাস্কর অবস্থিত। তো এখানে বি অ্যান্সার হবে ট্রান্স হিমালয় সিস্টেম। আচ্ছা, বে অফ বেঙ্গল অ্যান্ড আরবিয়ান সি কেম ইনটু বিং ডিউরিং। বলছে বে অফ বেঙ্গল আর আরবিয়ান সাগর কোন সময়ে উৎপত্তি হয়েছে? এখানে বলছে ক্রিটিশিয়াস অফ আর্লি টার্টিয়ারি পিরিয়ড, মিডিল অফ আপার প্লেস্টোসিন পিরিয়ড, মিডিল মিউসিন অফ লোয়ার প্লেস্টোসিন পিরিয়ড, প্লেস্টোসিন টু কোয়াটারনারি পিরিয়ড। এখানে এ অ্যান্সার হবে ক্রিটিশিয়াস অফ আর্লি টার্টিয়ারি পিরিয়ড। আচ্ছা, বলছে ফ্যাট ল্যান্ড আর। ফ্যাট ল্যান্ড বলতে কী বোঝো? ফ্যাট ল্যান্ড বলতে সাধারণত বোঝায় উঁচু মালভূমিকে। এখানে যেটা অ্যান্সার করেছে সেটা হলো হাই লেভেল ল্যাটেরাইট প্লাটো, অর্থাৎ মালভূমি অঞ্চল। ল্যাটেরাইট প্লাটোকে বলা হচ্ছে ফ্যাট ল্যান্ড। আচ্ছা, তারপরে বলছে তরাই সয়েলস আর রিচ ইন ফসফেট, ডেফিসিট ইন অর্গানিক ম্যাটার, ম্যাচিওর ইন নেচার, রিচ ইন নাইট্রোজেন। তরাই সয়েল কোথায় দেখা যায়? তরাই সয়েলটা দেখা যায় শিবালিক
শিবালিকের যে পাদদেশে অর্থাৎ দক্ষিণ দিকে, শিবালিকের দক্ষিণ দিকে ভাবর দেখা যায়, ভাবর মৃত্তিকা। আর ঠিক তার দক্ষিণে এই তরাই অঞ্চলটা অবস্থিত। এখানে যে মাটি পাওয়া যায় সেগুলিকে মূলত তরাই অঞ্চল বলে। এই তরাই অঞ্চলের যে মৃত্তিকা এটা মূলত নাইট্রোজেন সমৃদ্ধ হয়, ঠিক আছে। আর এখানে ফসফেটের খুব ডেফিসিয়েন্ট থাকে, তো এখানে উত্তর হবে রিচ ইন নাইট্রোজেন আর রিচ ইন ফসফেট নয়। এখানে ফসফেটের খুবই ঘাটতি দেখা যায় তরাই সয়েলে। সুতরাং মনে রাখবে তরাই অঞ্চল রিচ ইন নাইট্রোজেন, এখানে ডি অ্যান্সার হবে। আচ্ছা, 32 বলছে হুইচ ওশন ডিপ ইজ লোকেটেড ইন ইন্ডিয়ান ওশন। আচ্ছা, বলছে এ মুরারি, বি টোঙ্গা, সি সুন্দা আর ডি হলো ম্যারিয়ানা। এখানে সুন্দা অ্যান্সার হবে। তোমরা দেখবে সুন্দাটা ভারত মহাসাগরের জাভা আর ইন্দোনেশিয়ার কাছাকাছি একটা স্ট্রেট টাইপের, একটা স্ট্রেট মতো যুক্ত করা আছে, যেটা মোস্ট প্রবলি জাভা আর ইন্দোনেশিয়ার মধ্যে কানেকশন করেছে। তোমরা একটু দেখে নেবে গুগল করে। আচ্ছা, তারপর বলছে কুদ্রেমুখ ন্যাশনাল পার্ক ইজ লোকেটেড। কুদ্রেমুখ একটা বিখ্যাত জায়গা, এখান থেকে কয়লা উত্তোলন করা হয়, তোমরা সবাই এর আগেও নাম শুনেছ। এটা অবশ্যই বলছে কোথায় অবস্থিত, ডেফিনেটলি কর্ণাটকেই হবে, যেহেতু কুদ্রেমুখটা তোমরা আগেই নাম হয়তো শুনে থাকবে, লৌহ ইস্পাত কলকারখানার জন্য বিখ্যাত ছিল, লৌহ উত্তোলন করা হয়। আর তাছাড়া এখানেও একটা লৌহ ইস্পাত কলকারখানা আছে যার নাম হলো ভদ্রাবতী। আচ্ছা, তারপরে বলছে লিটিল রন অফ কোচ ইজ দ্য অনলি হোম অফ গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড, ব্ল্যাক বাক, ফ্লামিঙ্গো ইন ইন্ডিয়ান ওয়াইল্ড অ্যাশ। এখানে ইন্ডিয়ান ওয়াইল্ড অ্যাশ অ্যান্সার হবে। আর এই লিটিল রন অফ কোচ এটা গুজরাটে অবস্থিত। আচ্ছা, বলছে শোলা গ্রাসল্যান্ড আর ফাউন্ড ইন, শোলা গ্রাসল্যান্ড কোথায় পাওয়া যায়? হিমালয়, বিন্ধ্য, ওয়েস্টার্ন ঘাট, ইস্টার্ন ঘাট। এটা ওয়েস্টার্ন ঘাটে পাওয়া যায়। ওয়েস্টার্ন ঘাটের মূলত দক্ষিণ দিকে এই শোলা গ্রাসল্যান্ড পাওয়া যায়। এটা হলো মূলত একটা পার্বত্য অঞ্চলে দেখা যায়, পার্বত্য অঞ্চলে যেখানে 1600 মিটার উচ্চতাতে এই শোলা গ্রাসল্যান্ড দেখা যায়, ঠিক আছে। একে অনেকে ট্রপিক্যাল মাউন্টেন ফরেস্টও বলা হয়ে থাকে, সুতরাং এই জিনিসটা মনে রাখবে। তারপর বলছে হুইচ ইয়ার ইজ কনসিডার্ড অ্যাজ দ্য ইয়ার অফ গ্রেট ডিভাইড ইন দ্য ডেমোগ্রাফিক হিস্টোরি অফ ইন্ডিয়া। বলছে কোন বছরটাকে গ্রেট ডিভাইড ইন ডেমোগ্রাফিক ডেমোগ্রাফিক বলা হয়? এটা বলা হয় 1921কে। কেন বলা হয়? কারণ এই সময় থেকে ভারতের জনসংখ্যা মূলত বৃদ্ধি পেতে থাকে, কারণ মর্টালিটি রেট এই সময় হঠাৎ ভীষণভাবে কমে গিয়েছিল, যার জন্য জনসংখ্যা ভীষণভাবে বাড়তে শুরু করে। তোমরা যদি এর যে চার্ট বা যে গ্রাফ রেখা সেটা দেখো তাহলে একটু বুঝতে পারবে। 1911তে 5 পয়েন্ট সামথিং ছিল, তারপরে 1911 থেকে 1921 নেগেটিভ হয়ে যায় হঠাৎ করে, তারপর থেকে 1921 থেকে আবার 1931 হঠাৎ করে 11 পয়েন্ট সামথিং এরকম করে বাড়তে শুরু করে জনসংখ্যা। তো এই জন্যই এটাকে একটা বিভাজন রেখা হিসেবে ধরা হয়, তার জন্য এই গ্রেট ডিভাইড ইন ডেমোগ্রাফিক বলতে 1921 সালকে ধরা হয়। তারপর বলছে হুইচ স্টেটমেন্ট রিগার্ডিং স্পেশাল ইকোনমিক জোন ইজ ইনকারেক্ট। স্পেশাল ইকোনমিক জোন সম্পর্কে কোনটা ভুল দেওয়া আছে সেটা বলছে। বলছে দে আর ডিউটি ফ্রি এনক্লেভ অফ ডেভেলপমেন্ট, দে ডিমড অ্যাজ এ ফরেন টেরিটরিস ফর দ্য পারপাস অফ ট্রেড ডিউটিস অ্যান্ড ট্যারিফ, দে আর এক্সেম্পটেড ফ্রম দ্য অ্যাপ্লিকেশন অফ লেবার ল, এরিয়া ইজ নিট ফরেন এক্সচেঞ্জ আর্নার। এখানে সিটা অ্যান্সার হবে, দে আর নট এক্সেম্পটেড
ফ্রম দ্য অ্যাপ্লিকেশন অফ লেবার ল। আচ্ছা, 38 বলছে, হোয়েন ডিড ইন্ডিয়া বিকাম মেম্বার অফ ডব্লিউটিও? ইন্ডিয়া কবে ডব্লিউটিওর মেম্বার হয়? এই ডব্লিউটিও শুরু হয়েছিল 1995-তে, 1995 সালের 1 জানুয়ারি। এই দিন থেকেই ভারত এর সদস্যপদ গ্রহণ করে। সুতরাং ডব্লিউটিওর প্রতিষ্ঠা আর দিবস আর ভারত সেখানে মেম্বার হিসেবে যুক্ত হওয়ার ডেটটা একই, তাই মনে রাখবে 1 জানুয়ারি 1995। 39 বলছে, ভেক্টর অ্যান্ড রাস্টার ডাটা আর ইউজড ফর? এগুলো, এই ভেক্টর আর রাস্টার ডাটা মূলত ম্যাপ তৈরি করার জন্য ব্যবহার করা হয়। এনসিআরটির কোনো এক ক্লাসে আমি পেয়েছিলাম, সেটুকু মনে আছে। তোমরা একটু গুগল করে, এরকম হালকা মনে আছে, তোমরা একটু গুগল করে ব্যাপারটা পুরো দেখে নেবে। মূলত হয়তো ম্যাপ তৈরি করতেই, ডিজিটাল ম্যাপ তৈরি করতে এই দুটো ডাটা ইউজ করা হয়। তো এখানে জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম অ্যাপ্লিকেশন, এটাই হবে এর অ্যান্সার। আর বলছে, রিজার্ভ ফরেস্ট ইজ দ্য ফরেস্ট টোটালি আন্ডার গভর্নমেন্ট কন্ট্রোল মিন্ট মেইনলি ফর ট্রাইব পিপল? সি বলছে, ইয়ার মার্কড ফর ইকোনমিক্যাল এক্সপ্লয়টেশন উইথ রেস্ট্রিক্টেড গ্রেজিং উইথ ওয়াইল্ড লাইফ প্রোটেকশন। সমস্ত রিজার্ভ ফরেস্ট বা প্রোটেক্টেড যে ফরেস্ট আছে সেগুলো সবই সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে হয়ে থাকে। এখানে রিজার্ভ ফরেস্ট মূলত, এখানে কোনো রকম অ্যাক্টিভিটিস করা যায় না, মানে মানুষদের ঢোকা বারণ। কিন্তু প্রোটেক্টেড ফরেস্টে আবার লোকজন যাতায়াত করতে পারে, আর এখানে প্রোটেক্টেড ফরেস্টে গ্রেজিংও করতে পারে। তো এখানে যে কটা অপশান আছে তার মধ্যে ডিটাই একমাত্র অ্যাপ্রোপ্রিয়েট হবে, কারণ এখানে উইথ ওয়াইল্ড লাইফ প্রোটেকশনের জন্যই এটা করা হয়। কারণ মিন্ট ফর দ্য ট্রাইব, এখানে কোনো ট্রাইব টাইপ বসবাস করতে পারে না, কারণ এখানে আর এখান থেকে কোনো অ্যাক্টিভিটিও করা যায় না। আর বলছে, ইয়ার মার্ক ফর কমার্শিয়াল এক্সপ্লয়টেশন উইথ রেস্ট্রিক্টেড গ্রেজিং, এটা তো কোনোভাবে সম্ভব নয়। এটা প্রোটেক্টেড যে ফরেস্ট আছে সেই ফরেস্টে গ্রেজিংটা সম্ভব হয়, সুতরাং সেই দিক থেকে ডিটাই অ্যান্সার হবে। তারপর বলছে, দ্য আপলিফমেন্ট অফ হিমালয়া ফার্স্ট ইনিশিয়েটেড ডিউরিং দ্য পিরিয়ড অফ, এটা মনে রাখবে, এটা হলো মিডিল ইকোসিন, এই যুগে হিমালয়ের উৎপত্তি হয়েছিল। তারপর 42 বলছে, স্ট্রাকচারাল দ্য গ্রেট হিমালয়া, এটা হলো সাল্টার জোন, ডি অ্যান্সার হবে। 43 বলছে, দ্য ইস্টার্ন ঘাট অ্যান্ড ওয়েস্টার্ন ঘাট মিটস অ্যাট, তোমরা সবাই জানো ইস্টার্ন ঘাট আর ওয়েস্টার্ন ঘাট নীলগিরি পর্বতেই মিশেছে, তো এখানে সি অ্যান্সার হবে। হাইস্ট পিক অফ হিমালয় ইন ইন্ডিয়া বলছে, ইজ ইন, ভারতের যে হিমালয়ের সর্বোচ্চ পর্বত যে চূড়া সেটা কোথায় অবস্থিত? বলছে, উত্তরপ্রদেশ, কাশ্মীর, সিকিম, হিমাচল প্রদেশ। এটা ডি অ্যান্সার হবে না, এখানে অ্যান্সার হবে হলো সিকিম, সি, সিটা মূলত অ্যান্সার হবে, কারণ হিমাচল প্রদেশে কোনো সেরকম উচ্চ পর্বত নেই, একমাত্র নন্দা দেবী ছিল যেটা ভারতের মধ্যে সব থেকে উচ্চতম হিসেবে ধরা হয়, সেটা উত্তরাখণ্ডে অবস্থিত। অতএব এই অ্যান্সারটা ভুল আছে, এখানে সিকিম হবে, সি, তোমরা একটু ঠিক করে নেবে এই উত্তরটা। হুইচ অব দ্য ফলোয়িং পার্সেন্টেজ অফ সোলার রেডিয়েশন অ্যাবসর্ব বাই দ্য অ্যাটমসফিয়ার, কত পার্সেন্ট সোলার রেডিয়েশন কত পার্সেন্ট অ্যাটমসফিয়ার শোষণ করে নেয়? এটা 14% হবে। আর বলছে, 46 বলছে, ইন্দাস অ্যান্ড ব্রহ্মপুত্র রিভার আর এক্সাম্পল অফ, এ দুটো কিসের এক্সাম্পল? তোমরা জানো ড্রেনেজের বিভিন্ন পার্ট আছে, যেমন সাবসিকুয়েন্ট, সুপার ইম্পোজড, কনসিকুয়েন্ট, অ্যান্টিসিডেন্ট। তো এখানে ইন্দাস আর ব্রহ্মপুত্র হলো অ্যান্টিসিডেন্ট, এগুলো হিমালয় পর্বত তৈরির আগে এইসব নদীগুলোর উৎপত্তি ঘটেছিল, তাই এদের অ্যান্টিসিডেন্ট বলা হয়।
তো এখানে উত্তর হবে ডি, অ্যান্টিসিডেন্ট। হুইচ অব দ্য ফলোয়িং পেয়ার ইজ ইনকারেক্টলি ম্যাচড, কোন পেয়ারটা ইনকারেক্ট আছে। কোশি অ্যান্ড কনসিকুয়েন্ট, নর্মদা, রিফ্ট ভ্যালি রিভার, এটা ঠিক আছে। ঘরঘরা রিভার উইথ ইন্টেরিয়র ড্রেনেজ সিস্টেম, এটাও ঠিক আছে। সুতলেজ অ্যান্টিসিডেন্ট রিভার, এটাও ঠিক আছে। এইখানে এইখানে এই উত্তরটাও ভুল আছে, তোমরা ঠিক করে নেবে, এটা এ উত্তর হবে। কোশি কনসিকুয়েন্ট নয়, কোশি হলো অ্যান্টিসিডেন্ট, কোশি কনসিকুয়েন্ট হবে না। সুতরাং এখানে এ অ্যান্সার হবে, তোমরা একটু ঠিক করে নেবে, 47-এর এ অ্যান্সার আছে, অ্যান্সার হবে। তারপরে বলছে বারালাপচা পাস ইজ ইন পাঞ্জাব, উত্তরপ্রদেশ, উত্তরাঞ্চল, আর হলো হিমাচল প্রদেশ, এটা হিমাচল প্রদেশ হবে, উত্তরাঞ্চল হবে না। বারালাপচা কোন, তোমরা লিখে পাঠাবে কমেন্ট বক্সে, বারালাপচা কোন দুটো জায়গাকে কানেক্ট করেছে। তারপরে বলছে জজিলা পাস ইন বিটুইন, আমরা প্রথমে বলেছি জজিলা পাস লে বা লাদাখ, এই দুটোকে কাশ্মীর ভ্যালির সঙ্গে যুক্ত করে, মূলত লেহের সঙ্গে, যেখানে এখানে লে দেখছি না, এখানে লাহুল ভ্যালি আর স্পিটি আছে, চুম্বি ভ্যালি আর সিকিম আছে, অরুণাচল প্রদেশ আর তিব্বত আছে। তো সুতরাং এখানে কাশ্মীর ভ্যালি আর লাদাখ অ্যান্সার হবে, মূলত লেহের সঙ্গে কাশ্মীরের যে কানেকশন সেটা জজিলা পাসের দ্বারাই হয়েছে। 50 বলছে মাউন্ট এভারেস্ট ইজ লোকেটেড ইন, তোমরা সবাই জানো এই কোশ্চেনটা, যে গ্রেট হিমালয়ে আছে সেখানে মাউন্ট এভারেস্টের উৎপত্তি, এটা মূলত নেপালের, নেপালে অবস্থিত। তো এই ছিল আজকের 25টা কোশ্চেন, তা তোমরা আশা করি ওই যে দুটো অ্যান্সার একটু ভুল হয়েছিলো সেই দুটো অ্যান্সার একটু ঠিক করে নেবে। ঠিক আছে, আমাদের পরবর্তী যে ম্যাথের যে মক টেস্টটা দেওয়া হয়েছে তার ও অ্যানালাইসিস খুব শীঘ্রই আমরা আপলোড করার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে এই পর্যন্তই, ভালো থাকবে, সবাই সুস্থ থাকবে, বাড়িতে থাকবে, ধন্যবাদ।